আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ভার্বের অনেক প্রকার হয়ে থাকে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রকার হলো ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। তো ফাইনাইট ভার্ব কী? আমরা জানি যে যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায় সেগুলোই ফাইনাইট ভার্ব। কীরকম? যেমন হি ওয়ান্টস টু গো, তো এখানে ওয়ান্টস দ্বারা আমরা বুঝতে পারলাম এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস থাকে, তো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। নেক্সট বাক্যটা আমরা দেখি, হি হ্যাজ সিন মি গোয়িং, তো আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজের পর ভার্বের থার্ড ফর্ম থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে বুঝতে পারলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ সিন মি গোয়িং, হ্যাভ অথবা হ্যাজের পর ভার্বের পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্ম সিন আসে। নেক্সট সেন্টেন্সটা, হি উইল গেট দ্য কার ওয়াশড, আমরা জানি গেট এরপরে এটা ভার্ব, এরপরে এই পূর্বে আছে উইল একটা মডেল, তো সেল অথবা উইলের পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন এটা ফিউচার ইন্ডিফিনিট টেন্স। তো এই যে ওয়ান্টস, হ্যাজ সিন এবং উইল গেটের মাধ্যমে আমরা টেন্স চিনতে পারলাম, তো এই ভার্বগুলো হলো ফাইনাইট ভার্ব। কিন্তু যদি টেন্স চেনা না যায়, হ্যাঁ ভার্ব দিয়ে টেন্স চেনা না যায় তখন নন ফাইনাইট। কীরকম? এই বাক্যের মধ্যেই হি ওয়ান্টস টু গো, টু গো দিয়ে কিন্তু টেন্স চেনা যায় না। কীরকম? যেরকম আমি যদি বলতাম হি ওয়ান্টেড টু গো, টু গো কিন্তু চেঞ্জ হতো না। ওয়ান্টস বললেও টু গো, ওয়ান্টেড বললেও টু গো, অথবা হি উইল ওয়ান্ট টু গো, তো এই যে টু গো চেঞ্জ হয় না, এই যে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা একটা নন ফাইনাইট ভার্ব। নেক্সট সেন্টেন্সে হি হ্যাজ সিন মি গোয়িং, গুইং চেঞ্জ হবে না। যদি আমি বলতাম হি স মি গুইং, তাও টেন্স চেঞ্জ হইতো না, ঠিক আছে। ইয়া গুইং চেঞ্জ হইতো না, টেন্স তো চেঞ্জ হয়েছে, হি স মি গুইং, স চেঞ্জ হয়েছে কিন্তু গুইং তো চেঞ্জ হয়নি। হি গেটস দ্য কার ওয়াশড, তো যদি আমি বলতাম হি উইল গেট দ্য কার ওয়াশড, ওয়াশডই থাকতো। তাহলে এই যে ওয়াশড, গুইং এবং টু গো, এগুলা যেহেতু টেন্স পরিবর্তনে কোনো ভূমিকা রাখে নাই, তাইলে এগুলা নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব কয় প্রকার হতে পারে? তিন প্রকার, কারণ এই যে টু গো এটা ইনফিনিটিভ বলে গ্রামাটিক্যালি ভাষায়, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো টু ওয়ার্ক ইজ এ গুড এক্সারসাইজ, এই যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করলাম, এটাই গ্রামাটিক্যালি ভাষায় বলা হয় ইনফিনিটিভ। তো এটা আর ভার্বের কাজ করে নাই, এটা এখানে নাউনের কাজ করছে, কারণ আমরা জানি সেন্টেন্সের শুরুতে যেটা সাবজেক্টের কাজ করে ওটা নাউন অথবা প্রোনাউন হয়। এই যে জেরান, ভার্ব প্লাস আইএনজি, আচ্ছা ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন এটাকে বলা হয় জেরান্ড, আর ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটাকে বলা হয় পার্টিসিপল। যেরকম ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এই যে সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট এবং ভার্ব প্লাস আইএনজি, আমরা জানি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন বসে অথবা প্রোনাউন, তো এটা তো প্রোনাউন হওয়ার কোনো ওয়ে নাই। তো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিংটা এখানে কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। তারপরে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, কান্ট্রি তো অলরেডি নাউন, নাউনের পূর্বে যে ডেভেলপিং মানে বাংলাদেশ ডেভেলপ হইতেছে, এই যে ভার্বের পরের সাথে আইএনজি কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের, এর জন্য এটাকে বলা হয় পার্টিসিপল। তো সবসময় ভার্বের সাথে আইএনজি যে অ্যাডজেক্টিভের কাজ করব এরকমটা না, নাউনের পূর্বে থাকলেই অ্যাডজেক্টিভের কাজ করবে এরকমটা না। যেরকম ব্যাট, এ স্লিপিং ব্যাট, তো ব্যাট তো আর স্লিপ করতে পারে না। এ সুইমিং পুল, পুল তো আর সুইম করতে পারে না। এ ড্রেসিং টেবিল, টেবিল তো আর ড্রেস করতে পারে না। তো এইখানে স্লিপিং, সুইমিং, ড্রেসিং তো আলাদা করা যেতেছে না। তাহলে এই স্লিপিং, সুইমিং অ্যান্ড ড্রেসিং, এই শব্দগুলো নিজেরাই ভার্বের সাথে আইনজুয়ে নাউনের কাজ করছে। তাহলে ড্রেসিং টেবিল, এটা ড্রেসিংও নাউন, টেবিলও নাউন, এটা কম্পাউন্ড নাউন। হ্যাঁ, বা সুইমিং ব্যাট, বা এ সুইমিং, এ স্লিপিং ব্যাট অথবা এ সুইমিং পুল, ঠিক এরকমটা। হ্যাঁ, এটা আলাদা করা যায় না, এই জন্য এগুলো অ্যাডজেক্টিভ না। কিন্তু স্লিপিং ক্যাট, ক্যাট তো স্লিপ করতে পারে। এ রানিং বাস, বাস তো রান করতে পারে। এ বার্কিং ডগ, ডগ তো, কুকুর তো বার্ক করতে পারে, ঘেউ ঘেউ করতে পারে, তো এগুলো আলাদা করা যায়। তাহলে এই যেমন এই ডেভেলপিং কান্ট্রি, কান্ট্রি তো ডেভেলপ করতে পারে, তো এই জিনিসগুলো আলাদা করা যায়। যেহেতু আলাদা করা গেলে তখন অ্যাডজেক্টিভের কাজ করবে আর তখনই হবে পার্টিসিপল। তাহলে ভার্বের সাথে আইএনজি কখন নাউনের কাজ করে আর কখন অ্যাডজেক্টিভের কাজ করে আমরা বুঝতে পারলাম। তো এখন এই যে পার্টিসিপল, পার্টিসিপল কিন্তু আবার এক তিন প্রকার।
ইজিপ্ট আগে আমরা দেখলাম বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, মানে কান্ট্রি ডেভেলপ করতে পারতেছে, তো পার্টিসিপল তো অ্যাডজেক্টিভ, ঠিক না? পার্টিসিপল এক প্রকার অ্যাডজেক্টিভ। এই যে ভার্বের সাথে আইএনজি, এটাকে পার্টিসিপল বলে অথবা প্রেজেন্ট পার্টিসিপল বলে। আর পাস্ট পার্টিসিপল কোনটা? ওই যে আমরা ছোটোবেলা থেকেই ভার্বের থার্ড ফর্ম হিসেবে যেটাকে চিনি, যেমন গো, ওয়েন, গন, গন একটা পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, ইট অ্যাট ইটেন, ইটেন পাস্ট পার্টিসিপল, ডেভেলপ, ডেভেলপড, ডেভেলপড, ডেভেলপড হলো ভার্বের থার্ড ফর্ম, এটাই পাস্ট পার্টিসিপল। তো বাংলাদেশ ইজ এ ডেভেলপড কান্ট্রি, হ্যাঁ, তো এটাই কিসের কাজ করছে? পার্টিসিপলের কাজ করছে, মানে পাস্ট পার্টিসিপল। তো ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ ডেভেলপ হইতেছে, এটা কিন্তু চলমান। আর ডেভেলপড কান্ট্রি যদি বলি, তাহলে বাংলাদেশ ডেভেলপ হয়ে গেছে, এরকম অর্থ আসে। আর পারফেক্ট পার্টিসিপল, ওই ভার্বের থার্ড ফর্মের পূর্বে যদি একটা হ্যাভিং শব্দ ইউজ করি, যেরকম হ্যাভিং সলভস দ্য প্রবলেম, তো এটা পারফেক্ট পার্টিসিপলের কাজ করছে। হ্যাভিং সলভ দ্য প্রবলেম হি বিকামস পপুলার। তো ভার্বের থার্ড ফর্মের পূর্বে যদি হ্যাভিং শব্দটা থাকে, তখন এটাকে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। তো এই ছিল ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা। সবার জন্য শুভকামনা, থ্যাংকস ফর ওয়াচিং।